হ্যালো, আপনাকে বলছি, হাতে পুরনো মডেলের মুঠোফোন নিয়ে কি দুশ্চিন্তায় ভুগছেন? তবে আজকের আলোচনা শুরুটা আপনার জন্য, কারণ চাইলেই পুরনো মডেল বদলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন নতুন সেট। কোথায় এবং কিভাবে, চলুন জেনে আসি। তা আধুনিক জীবনযাপনে ফোন ছাড়া যেন ভাবাই যায় না একটি দিনও। সকালে ঘুম ভাঙানোর অ্যালার্ম থেকে শুরু করে যোগাযোগ, কাজ কিংবা বিনোদনের এক চমৎকার মাধ্যম এই গ্যাজেটটি। গ্রাহকের হাতের মুঠোয় আরও নানা সুবিধা জুড়ে দিতে মোবাইল প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত আপডেট করে মোবাইল ফোন। আর এসব আপডেট সুবিধাগুলো উপভোগ করতে নতুন সংস্করণ আসার সাথে সাথেই ফোনটি বদলে নিতে চান কেউ কেউ, যা খানিকটা ব্যয়বহুল বটে। তবে নিত্য নতুন ফোন না কিনে বর্তমানে ব্যবহার করা ফোনটি এক্সচেঞ্জের মাধ্যমেও কিন্তু নিজের করে নেওয়া যায় পছন্দের ফোনটি। ফোন এক্সচেঞ্জের জন্য প্রথমত আমাদের প্রথম শর্ত যেটা থাকে, ফোনের সাথে বক্স থাকতে হবে যেটা ফোনের আইমির সাথে ম্যাচ করবে এবং সিরিয়ালটাও। দ্বিতীয়ত হচ্ছে ফোনের অথেন্টিক ক্যাশ মেমো থাকতে হবে, মানে আপনি যে কোনো অথেন্টিক শোরুম থেকে ফোনটা পারচেস করতে হবে। তিন নম্বর হচ্ছে আমাদের ফোনটা দেখে পছন্দ এবং ফোনটার ওভারঅল বিক্রির যোগ্য। ফোনের অদল বদলে শখের ফোনটি হাতে আসায় সন্তুষ্টির হাসি ফোটে ক্রেতার মুখেও। কারো কারো কাছে তো সাধ্যের মধ্যে প্রয়োজন পূরণের এক দারুণ উপায় এটি। দৈনিক জীবনে যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমাদের তো সব কিছু উপরে ব্যালেন্স করে চলতে হয়, তো এই জন্যই আর কি পুরোনোটা সেল করে যা আসে এর সাথে কিছু মিলিয়ে তারপর নতুন একটা কিনতে হবে, সেই অনুযায়ী করা আর কি। যখন বাজারে আপডেট কোনো ফোন আসে সেটা তো আমাদের সবার জন্যই নিতে ইচ্ছা করে, বাজেটের জন্য হয়ে ওঠে না, তো নিজের ফোনটা যদি এক্সচেঞ্জ করে যদি ব্র্যান্ড নিউ ফোন কিনতে পারি এটা আমাদের জন্য অনেক ভালো সুবিধা হয়। আর অবশ্যই মোবাইল এক্সচেঞ্জের আগে ফোনে থাকা প্রয়োজনীয় সমস্ত তথ্য সরিয়ে নিতে হবে, আর এরপর ফোনটি দিতে হবে ফ্যাক্টরি সেট, তাতে সুরক্ষিত থাকবে আপনার ব্যক্তিগত তথ্য। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা।